হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। অনেকদিন পর বেশ ব্লগে এলাম, আর মাঝে দু তিন দিন দিয়েছিলাম, সেটা আগের ব্লগ করা ছিল, সেগুলোই জাস্ট এডিট করে দিয়েছিলাম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর শুভ বিজয়া, অনেকটাই লেট হয়ে গেল বলতে, তো যাই হোক, শুভ বিজয়া, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লক্ষ্মী পুজো কার কেমন কাটলো, দুর্গা পুজো কার কেমন কাটলো, সমস্তটাই জানিও কমেন্ট বক্সে। তো আমাদের মোটামুটি ভালোই কেটেছে। লক্ষ্মী পুজো যেহেতু এবার শ্বশুরবাড়িতে হয়নি, তো সেই কারণে বাপের বাড়ি যাওয়া হয়েছিল। তো লক্ষ্মী পুজোতে বিকেলবেলায় গেছিলাম, রাতেই প্যাক করেছি, ছিলাম না। তো আর দুর্গা পুজোতে ভালোই মজা করেছি, মানে টোটালি দুদিন, দুদিন না তিন দিনই ধরা যায়, তিন দিন টোটালি ভালোভাবেই ঘোরাঘুরি করেছি। একদিন শুভর সাথে, আর দুদিন মা বাবা ভাইদের সাথে, ঠিক আছে। আর বাবাই তো ফুল দমে মস্তিতে ছিল মামবাড়িতে, আর বাবাই তখন বেশ পছন্দসই খাবারগুলোই আসছিল বাইরের থেকে, তো বাবাই বেশ ভালোই ছিল। আর তোমার লক্ষ্মী পুজোর দিনকে তো বাবাই ওই বাড়িতে গেলো, মা বললো থাক ভাই, আমার সে তো থাকবে না। আর কালকেও একটু গেছিলাম ওই বাড়িতে, কাল বলতে সেপ্টেম্বরের 31 তারিখ, সরি অক্টোবরের 31 তারিখ, দেখে যে ভুলভাল হয়ে যাচ্ছে। তো গেছিলাম, তো ছিলাম না, রাতেই চলেছিলাম, কাল একটু শুভ ছুটি ছিল, তো সেই কারণে যাওয়া হয়েছে। মাঝে আর শুভ ওর মধ্যে ছুটি পাবে না, তো সেই কারণেই যাওয়া হয়েছিল। আর তো বাবাই খেলা করছে, সকাল থেকে অনেক কাজ বাজ ছিল আজকে, তো সেগুলো সমস্ত কিছু সারা হয়ে গেছে কমপ্লিট। বাবাইকে এখন স্নান করানো, খাওয়ানো, এটাই হচ্ছে সবথেকে আমার কাছে বড় কঠিন কাজ। তাছাড়া মোটামুটি সমস্ত কাজ মনে হয় কি সহজ, ঠিক আছে চলো হয়ে যাবে, মানে খাওয়ানো স্নান করা তো ঠিক আছে, চলো স্নান করতে ভালোবাসে, জল মানে উঠতে চায় না, আমি টেনে টেনে তুলি, যাই হোক ওটা ভালোবাসে, বাট খাওয়ানো এই কাজটা সব থেকে টাফ কাজ। এটা যদি আমাকে কেউ করে দেয় না, আচ্ছা তাহলে মনে হয় আমার খুব ভালো হয়, কিন্তু এই বড়ো কাজটা কে করবে, কারোরই অত ধৈর্য সহ্য নেই। ওই বাড়িতে গেলে তো মাঝে সাঝে মা খাইয়ে দেয়, আর এই বাড়িতে আর কাকে বলবো, নিজেকেই খাওয়াতে হয়। যাই হোক, শরীর ভালো লাগুক খারাপ লাগুক নিজেকেই খাওয়াতে হয়। মাঝে মাঝে রাত্রে শরীরটা খারাপ লাগলে শুভ খাওয়ায়, খাওয়ায় যে না তা না, খাওয়ায়। তো মানে অনেক আমার কাছে যা টাইম লাগে, ওর বাবার কাছে তার থেকে আরও বেশি টাইম লাগে, কারণ গল্প করতে করতে দুষ্টুমি করতে করতে খায়, তো জানো। আর তোমার বাবাই তো খেলছে, আর এর মধ্যে আমাদের কোথাও যাওয়ার নেই, সামনে বাবাইয়েরও বার্থডে আসছে। তো মানে এমন দিন বার্থডেটা পড়েছে ছেলেটার, শুভর কোনো ছুটি নেই, এটাই সবথেকে বড় প্রবলেম। ছুটি থাকলে ভালো লাগতো, তো ছুটি নেই। এটা আগের বছর নিয়েছিল ছুটি, বাট এবার ধনতেরাসের দিন পড়ে গেছে, তো ধনতেরাসে ওদের কোনো ছুটি ছাটা কিছু নেই, তো আরও বেশি চাপ থাকে তখন, তো কি আর করা যাবে। যাই হোক, ও সুযোগ সুবিধা বুঝে সব কিছু এনে দেবে শুভ, এটাই হচ্ছে কথা। আর তোমার এবার তো সেরকম বাদ আর হবে না, মোটামুটি হবে, মানে ঘরে যেরকম আর কি রান্না টান্না করে দেওয়া হয় সেরকমই হবে। তো সবথেকে লেটেস্ট বিষয় হচ্ছে আমার আর আমার ছেলের বাদে একদিন আগে বেছে, মানে আমি আগের দিন, আমার ছেলে পরের দিন, এরকম একটা ব্যাপার। তো আগে বিয়ের পর পর আমার বাদে সেলিব্রেট হতো, বাট এখন ওই পরের দিন ছেলের বাদে থাকে বলে আর দুদিন পর পর রিচ খাবার খাওয়ার কোনো ইচ্ছে থাকে না, তো সেজন্য আমারটা এখন আর অতটা হয় না, ছেলেরটাকে মানে প্রাধান্য দেওয়া হয়, মানে ভালোভাবে করা হয়। নিজেরটাতে ওই নিজে রান্না বান্না করে খেতে না সত্যিই ভালো লাগে না, মা বলে আয়, তো যাওয়া হয় না। তো এখন ছেলে হওয়ার পরে ছেলেটা একটু ভালোভাবে করা হয়, আমারটাকে এখন আর অতটা ইসে করি না, ওই জাস্ট সবাই উইশ করে ব্যাস, এই এছাড়া কিছু হয় না। না, এর আগের বার হয়েছিল, এর আগের বার আমাদের ফ্রেন্ডস গ্রুপ থেকে সবাই এসেছিল, মানে রাত্রে আমার বাদের দিনকে, তো পরের দিনকে তো ছেলের বার্থডে ছিল, তো ওদের ইচ্ছে ছিল ছেলের বার্থডে দিনই একবারে আসবে, তো বাট ওদের কিছু মেম্বার থাকবে না বলে আমার বার্থডে দিনই এসেছিলো, একটা কেক নিয়ে এসেছিলো, তার সাথে গিফটও ছিল, সেটাতে আমি আর আমার ছেলে দুজন মিলেই কাটিং করেছিলাম, কেক কাটিং করেছিলাম। তো এবার তোমার কী হবে জানি না, আর কী হবে বড় কথা থেকে, এবার যেহেতু শ্বশুর মারা গেছে, তো এবার অতটা না করার ইচ্ছেটাই আছে, বুঝেছো, সব কিছু একটা মানে মনের দিক থেকে ভালো মন্দর ব্যাপার আছে, তো সেজন্য ছেলেটার তো আর কথা শোনে না, বাচ্চা মানুষ, সেটা কবে থেকে বলছে যে মানে ও কী বলে, তো ওর একটা পিকি ব্যাংক আছে, ওই পেছনে একটা দেখতে পাচ্ছ হয়তো, ওটার মধ্যে ও টাকা জমায় রয়েছে, অনেকগুলোই টাকা জমিয়েছে,
তোর বাবাকে বলছে একদিন, বাবা বাবা আমি টাকা বাবার বাবা জিজ্ঞেস কি করবি, বলছে আমার সামনে বার্থডে আছে না, ওই পিকি ব্যাংকের টাকা দিয়ে আমি কেক আনবো, আর কেক আমি কাটবো। মানে ও না কেক কাটতে খুব ভালোবাসে, খায় না কিন্তু মানে কাটার সময় সে সবাই ক্ল্যাপ করে হ্যাপি বার্থডে বলে, বেলুন টেলুন ফোড়ানো, ওটা সেটা ওটা ওর খুব মজা লাগে সবার বার্থডেতেই। তো সেই জন্য ওর বাচ্চাতে একটা কেক টেক আনা হবে। যাই হোক, বাচ্চা মানুষ, এই এর থেকে বেশি কিছু হবে না। আর তোমার বাবাই তো দুষ্টু দেখতে দেখতে বড় হয়ে গেল, স্কুলে ভর্তি করতে হবে, আর কি বলো। এই মনে হয় এই সেদিন হলো, আবার এই দেখো কত বড় হয়ে গেল ছেলেটা। হ্যাঁ, তো ওর বাবা থাকলে ভালো হতো, কিন্তু কি করা যাবে বলো, কাজের জায়গা সব কিছু বজায় রেখে তারপর তো কি বাবা দাদা কি হাতে লাগবে, বাবা হাতে লাগবে, হাতে লাগবে, ঠিক আছে তুমি নিয়ে যাবে, কথা বলছো একটু। তো কি আর করা যায়, কাজ বাজ বজায় রেখে তো সব কিছু। তো এমনি দিন, আচ্ছা ঠিক আছে, ওখানে দেখতে পেয়েছে, এমনি দিন হলে হয়তো ছুটি নিতে পারতো, বা ধনতেরাসের দিন তো কোনোভাবে পসিবল না। পরেনি, আমার পায়ের এখানে আটকে গেছে, এই দেখ এটা এটা পড়ে যাচ্ছিলো, আমার পায়ের এখানে আটকে গেছে, তো কিছু করার নেই। তো যাই হোক, সেটার বার্থডে হবে, ছোটোখাটো হবে, যাই হোক, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, ভেবো না যে শেয়ার করবো না, যেটুকুনি হোক শেয়ার করবো। তো আমাদের কথা সব বললাম, আচ্ছা তুলে দেব, আমাদের যে সব কথা বললাম, দাঁড়াও কথা বলছি, কথা এক সেকেন্ড বাবাই, আর একটা আছে ওটা খুঁজে রাখ, ওখানে বিছানায় তুলে রাখ, না তো ওটাও পড়ে যাবে, তারপর আমি ওটাও তুলে দিচ্ছি, ঠিক আছে, যেটা রয়েছে গাড়ির মধ্যে ওটাকে তুলে আগে বিছানায় রাখো, নয়তো ওটাও পড়ে যাবে, তারপর আমি ওটা তুলে দিচ্ছি। তো নিজেদের কথা এতক্ষণ ধরে বললাম, তো তোমরাও কমেন্ট বক্স জানিও কার কেমন পুজো কাটলো, লক্ষ্মী পুজো কেমন কাটলো, লক্ষ্মী পুজো ঠাকুর দেখতে কোথাও গেছিলে কি না, আমরা কোথাও যাইনি, বাড়িতেই আছি। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ সাপোর্ট করো, যেভাবে সাপোর্ট করছো সাপোর্ট করো, আর কাল আবার একটা নতুন দিনের সাথে নতুন দৃষ্টি নিয়ে হাজির হবো, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।